সিদ্দিকি পাপ হচ্ছে সে মুসলিম অনগ্রসর মুসলিম কমিউনিটির একজন ব্যক্তিত্ব, একজন বিধায়ক, চোদ্দগুলো মোল্লা উল্টো পাল্টা করবো, তাই ধরে মেরে খোলায় ঢুকিয়ে দেবো। ওই পুলিশ হেফাজত হচ্ছে খোল্লায়, তো ধোকাতে গেলে তো ছিঁড়ে টেনে হিজড়ে। আসলে ফুরফুরা শরীফে কাউকেই শ্রদ্ধা করে না। পিজ্জাদাদার কাছে যখন যায়, মানে অনুপ্রাণিত পিজ্জাদাদার যায়, হ্যাঁ ওটা অনুপ্রাণিত পিজ্জাদা। শুনে তোয়া সিদ্দিকির সাথে নওশাদ সিদ্দিকির তফাত কী? তোয়া সিদ্দিকির পিজ্জাদা কিন্তু অনুপ্রেরণায় অনুপ্রাণিত পিজ্জাদা, আর নওশাদ সিদ্দিকির পিজ্জাদা কিন্তু অনুপ্রাণিত নয় এমন পিজ্জাদা, কিন্তু পরবর্তীকালে মারধর খেয়ে, মানে পেটনি খেয়ে, পেটন খেয়ে, মারধর খেয়ে যদি কোনো কারণে অনুপ্রেরণায় অনুপ্রাণিত পিজ্জাদা হয়ে যায়, হয়ে যাবার পর যদি ভুল করে কোনো আরাবুলের মতো হয়ে যায়, মারধর খুন খারাপই করে যদি এই পিজ্জাদা, এই নওশাদ সিদ্দিকি, তখন কিন্তু নওশাদ সিদ্দিকিকে তাজ করে রাখা হবে, তখন তাকে গ্রেপ্তার করতে গিয়ে 20 বার ভাবা হবে। আর যদি গ্রেপ্তার করতেও হয়, এয়ার কন্ডিশন গাড়িতে পার্থ চট্টোপাধ্যায় যেভাবে নিয়ে যাওয়া হয় ওইভাবে নিয়ে যাওয়া হবে। পাপ তো একটা কথা, পেটে নিয়েছে না সরকার, মুসলমানদের টোটাল ভোটটা শাসক দলের পেটেন ভোট, যে অন্য কোথায় দেওয়া যাবে না, অন্য করে দেওয়া পাপ। যে মুসলমান শাসক দলকে ভোট দেয়নি সে মুসলমানও কী করে? মুসলমান একজন নেতা রয়েছেন ফুরফুরা শরীফে, তাকে তো নির্মল মাঝি বলেছে যে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের ছায়া দেখতে পান তার মধ্যে, অসাধারণ ব্যক্তি। তো যিনি রামকৃষ্ণ পরমহংসদেবের ছায়া যে পিজ্জাদার মধ্যে দেখা যায়, সে যাকে ভোট দিতে বল তাকে তো ভোট দেওয়া উচিত। তো তিনি তো বলেছেন শাসক দলকে ভোট দিতে, কেন আব্বাস সিদ্দিকি দল গঠন করতে গেল, নওশাদ সিদ্দিকি ভাই কেন এমএলএ হলো, কেন ভোটে দাঁড়ালো, কেন জিতলো, এগুলো সব পাপ। তাই এত পাপ যখন করেছে তাকে তো হিড়ির কোর্টে নিয়ে যাবে, কারণ মুসলমানদের অ্যাভারেজ কোনো মর্যাদা নেই। আমি তো কতবার বলেছি, একটা জাতির এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন, একটা জাতির উন্নতি বলতে যেমন শিক্ষা, দীক্ষা, স্বাস্থ্য, অর্থ, বিজ্ঞান, শিল্প, বাণিজ্য, চাকরি, ক্ষমতায়ন যেমন বোঝায় তেমন মর্যাদাকে বোঝায়। মুসলমান সমাজের কোনো মর্যাদা নেই, তাই তো দুধেল গাই, সেই জন্য তো দুধেল গাই, ঠিক বলেছে, দুধেল গাই ঠিকই বলেছে, মর্যাদা নেই তো, মনের কথাই বলেছে। তাই দুধেল গাইদের কোনো নেতাকে যদি নিয়ে যাবে, তুলবে, কীভাবে তুলবে, ট্রেনে তুলবে, ভালো করে তুলবে, আসুন এয়ার কন্ডিশন গাড়ি এসছে পার্থ চট্টোপাধ্যায়, তিনি যতই চোর হোক পার্থকে নিয়ে যেতে হবে এয়ার কন্ডিশন গাড়িতে। তাই তো জুতো ছুঁড়েছিল, একজন মহিলা জুতো ছুঁড়েছিল না, এয়ার কন্ডিশন গাড়িতে নিয়ে যাচ্ছিল বলে। তারপরে তাকে মাছ মাংস খাওয়াতে হবে, ভালো করে রাখতে হবে, কারণ তিনি অনুপ্রেরণায় অনুপ্রাণিত এবং উচ্চ বংশ, তিনি উচ্চ বংশের লোক, উচ্চ শ্রেণীর লোক, উচ্চ কোটির লোক, উচ্চ উচ্চ উচ্চ। আর নওশাদ সিদ্দিকা তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। আসলে কোনো মুসলমানকে কোনো মর্যাদা দেওয়া হয় না, ফুরফুরা কাউকে পাত্তা দেওয়া হয় না। ফুরফুরা যারা যাতে যায় তারা আশীর্বাদ দিতে যায় না, সেখানে বোকা অনগ্রসর মুসলমানদের ভোট দিতে যায়। যারা মতুয়াদের কাছে যায়, মতুয়া মায়ের কাছে যায়, তারা আশীর্বাদ দিতে যায় না, ওটা অভিনয়। সবচেয়ে বড়ো কথা, ভালোবাসা ভক্তি নিয়ে অভিনয় চলে, রাজনীতিবিদরা অভিনয় করে, আসলে ভোট দিতে যায়। মতুয়াদের কাছে যেমন যে ভোট দিতে, তেমন আরও বেশি করে যায় ফুরফুরাতে। একেবারে সম্মান নেই, একেবারে মর্যাদা নেই, যাদের মর্যাদা নেই তাদেরকে টানতে টানতে হিজড়াতে হিজড়াতে নিয়ে যাবে। ওটাই করেছে, ওটাই করবে, আজকে নয় আগামীতেও করবে। যদি এখনও এই মুমূর্ষ ভুভুক্ষু জাতি তাদের নেতা মাতা তাকে সন্ধান করে যোগ্য মানুষকে সমাজের মর্যাদা দেয় এবং তাদেরকে যদি তাদের ত্রাতা বলে মনে করে, তাদের হাত শক্ত করে ধরে, তবেই কেবলমাত্র এই মুসলমান সমাজ বাঁচবে, নতুবা আরও আরও অসম্মান, উপেক্ষা, অবহেলার জন্য তাদের তৈরি থাকতে হবে। ধন্যবাদ। ওরা কি বলছে, কি এসেছে, পিজ্জাদারা কোথায় ছিল বলুন তো? যে পিজ্জাদারা এত কাঁদছে, আর একজন বিখ্যাত পিজ্জাদা যখন বললেন মিডিয়াকে ডেকে যে নওশাদ সিদ্দিকি বিধায়ক হয়ে খুব নাচছে, উচ্চারণ ঠিক নেই আমার মতো, উচ্চারণটা নয়, উচ্চারণটা ভয়ঙ্কর বিকৃত উচ্চারণ, উচ্চারণ তো তিনি কোনোদিনই করতে পারবেন না, তিনি মুসলমানদের ধর্ম গরু গরু, তিনি উচ্চারণ করতে পারবেন না, তো উচ্চারণ ভুল। তিনি বললেন যে তিনি যে নওশাদ যে বিধায়ক হয়েছে, আমার ভাইপো নওশাদ বিধায়ক হয়েছে, তাকে আল্লাহ, তাকে আল্লাহ আল্লাহ উচ্চারণ ঠিক না আর কি, আল্লাহ আল্লাহ, এত অপমান করবে, এত অপদস্থ করবে, হাত তুলে বলছেন, এত অসম্মান করবে, এত শায়েস্তা করে দেবে যে কানতে বাকি থাকবে না, যে মুসলমানরা এই ভুরপুরা চুপে আর কোনো পিজ্জাদা ভয় আর কোনো রাজনীতি করতে যাবে না, ভয় করে দিয়ে এমএলএ হওয়ার স্বপ্ন দেখবে না, এত অপমান করে। আমি বলে দিচ্ছি, আল্লাহ তার বক্তব্য শুনেছেন এবং ফুরফুরা শরীফের পিজ্জাদাত কে
রাজ্য সরকার বা রাজ্য পুলিশের মাধ্যমে অসম্মান করা বন্দোবস্ত হয়েছে হয়েছে যদিও আমি মনে করি ওটা অসম্মান নয়, ওটা হচ্ছে সম্মান। কারণ নওশাদ সিদ্দিকি মানুষের হৃদয় স্থান পেয়েছে, নওশাদ সিদ্দিকি ডিভিডেন্ড পেয়েছে, লাভ পেয়েছে, তার ক্ষতি নয়, তার লাভ হয়েছে। এটা উনি বুঝবেন না, উনি দেখছেন সরকার কী করছে, সরকারকে কাকে তক্তে রাখছে, সরকার যাদেরকে তক্তে রাখে তারাই যে খারাপ, তারাই যে বিক্রি হওয়া, তারাই যে অপদার্থ, মানুষ তাদেরকে নেয় না, এর অজস্র প্রমাণ অজস্র জায়গায় আছে।